দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি নবম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে। কর্পোরেট সুশাসন, ব্যবসায়িক অগ্রগতি ও সাফল্যের জন্য ন্যাশনাল লাইফকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমউদ্দিন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপির কাছ থেকে এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বিশেষ অতিথি ছিলেন।